to taste. Can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change. Play the game now. We হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি ক্যাম্প লাইট তৈরি করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। লাইটটি তৈরি করার জন্য আমি কিছু প্লাস্টিক কেটে রেখেছি, যার ভিতরে দুইটি প্লাস্টিকের সাইজ 8x2 সেন্টিমিটার এবং অপর দুটির সাইজ 7.5x2 সেন্টিমিটার, আর এই দুটি বোর্ডের সাইজ 8x8 সেন্টিমিটার। প্রথমে আমরা ব্যাটারিটিকে সার্কিটের সাথে সংযুক্ত করার জন্য একটি কানেক্টর তৈরি করে নিচ্ছি। কানেক্টরের মেল সাইডটি এখন ব্যাটারির সাথে কানেক্ট করে নিব। আমাদের কানেক্টরটি তৈরি হয়ে গেছে, এখন আমরা সার্কিটের সাথে এই কানেক্টরটি লাগিয়ে নিব। সার্কিটের বি পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে আমাদের কানেক্টরটি লাগাতে হবে। কানেক্টরটি লাগানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটি বোর্ডের সাথে সুইচ লাগিয়ে নিব, যাতে করে আমরা লাইট কানেকশন করতে পারি। সুইচের একটি প্রান্ত সার্কিটের আউটপুট পজিটিভের জায়গায় লাগিয়ে নিব। আরেকটি প্লাস্টিকের মাঝখানে ছিদ্র করে নিতে হবে, যাতে আমরা লাইটের তারটাকে বের করতে পারি। আমি বোর্ডটিকে ছিদ্র করে নিয়েছি। এখানে আমি সাধারণ এলইডি লাইট ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে অ্যাসেম্বলি লাইট ব্যবহার করতে পারেন। আমি দেখানোর স্বার্থে এই লাইটটি ব্যবহার করছি। এখন আমরা এলইডির নেগেটিভ প্রান্তটি সার্কিট বোর্ডের আউটপুট নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করে নিব। সুইচের আরেকটি তার আমরা এলইডির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে নিব। লাইট বোর্ডটির অপর পিঠে আমরা 8x2 সেন্টিমিটারের দুটি প্লাস্টিক লাগিয়ে নিব। অপর প্রান্তের দুটি প্লাস্টিকের মধ্যে একটিতে আমরা মাইক্রো ইউএসবি পোর্টের মাপ অনুযায়ী কেটে নিব, যাতে করে আমরা পাওয়ার ইনপুট করতে পারি। সার্কিটটিকে আমরা গ্লুর মাধ্যমে বোর্ডের সাথে অ্যাটাচ করে নিব। লাইটটিকে বোর্ডের সাথে আমরা গাম দিয়ে লাগিয়ে নিব। সার্কিটের ঠিক উপরের অংশ আমরা কেটে নেব, যাতে করে ভিতরের ইন্ডিকেটর লাইটগুলো আমরা দেখতে পারি। আমি এখানে 1.5x1 সেন্টিমিটার অংশ কেটে নিয়েছি। লাইটগুলো দেখার জন্য আমরা গ্লাস প্লাস্টিক ব্যবহার করব। এই পর্যায়ে আমরা ব্যাটারিটিকে গ্লুর মাধ্যমে বোর্ডের সাথে অ্যাটাচ করে নিব। উপরের বোর্ডটি লাগিয়ে নিব এখন আমরা গামের মাধ্যমে। লাইটের আলো যাতে চারদিকে ছড়ায়, সেই কারণে আমরা এই কভারটি লাগিয়ে নেব। এটি আপনারা যে কোনো ধরনের হার্ডওয়্যার অথবা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবেন, যেখানে লাইট ঠিক করে। সর্বশেষ আমরা লাইটটিকে ঝুলানোর জন্য একটি হ্যাঙ্গার তৈরি করে নিব। হ্যাঙ্গারটি তৈরি করার জন্য দুই টুকরো ছোট ছোট প্লাস্টিকের পাইপ নিব, একটি আয়রন ওয়্যার নিব, যেটিকে এভাবে পেঁচিয়ে আপনারা হ্যাঙ্গার তৈরি করতে পারেন। প্রথমে একটি প্লাস্টিকের পাইপকে বোর্ডের সাথে অ্যাটাচ করে নিব। পাইপটি তারের একটি প্রান্তের সাথে লাগিয়ে নিব, তারপর ওই প্রান্তটিতে গ্লু লাগিয়ে দিব। আমাদের লাইটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। লাইটটি চার্জিং অবস্থায় রেড কালার বাতি জ্বলবে, এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন ব্লু কালারের একটি লাইট জ্বলবে। পুরো সার্কিটটির ডায়াগ্রাম। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয় আলাদা করে ভিডিও চাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। থ্যাংকস ওয়াচিং ফর দ্য ভিডিও।